হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের শান্তিপুরের রাসের দ্বিতীয় দিন মানে কালকে রাস পূর্ণিমা ছিল আর ঠাকুর দেখায় দুই দিন হয় মানে গতকাল চলে গেছে আর আজকের দিনটা ঠাকুর দেখা হয় আর এর পরের দিন মানে আগামী কাল হয় রাসের শোভাযাত্রা ভীষণ ভালো শোভাযাত্রা হয় আর আজকে আমার বাবার বাড়ি থেকে আসবে আমার ঠাম্মা দাদু এবং আমার বোন ওরা তিনজনে আসবে রাস দেখতে আজকে রাত্রিবেলা তো ঠাকুর দেখতে বেরোবো রাসের আর তারপরে কালকে ভাসানটা সেটা পরে দেখা যাবে আজকে আজকে আগে ঠাকুরটা তো দেখে আসি আর এই যে চাদর একটা বিছনার পেতেছি এই চাদরটা একদমই নতুন এটা দিয়েছিল আমার ঠাম্মা আমাকে দিয়েছিল তো এই চাদরটা পেতেছি কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট ঠিক আছে আর কালকে রাতে কি হয়েছে মানে গতকাল রাতে কি হয়েছে বলো তো রাত্রে হয়েছে আজকে হচ্ছে কার্তিক পুজো আর আমাদের বাড়িতে অলরেডি দুবার কার্তিক ফেলেছে মানে অলরেডি দুবার কার্তিক ঠাকুর ফেলা হয়ে গেছে মানে বিয়ের প্রথম বছরে ঠাকুর ফেলেছিল সেই বছরে পুজো করা হয়েছে পরের বছরটা আমাদের কাল ওষুধ ছিল বলে পরের বছর ওষুধ পুজো করা হয়নি তার পরের বছরে আবার ঠাকুর ফেলেছে মানে এমনি একবার ঠাকুর ফেললে তো তিনবার করতেই হয় তাই না তাই দিয়ে মানে পরের বছর আবার ঠাকুর ফেলেছে সেই আমাদের ঠাকুর কেনা লাগেনি সেই ঠাকুরটাই পুজো করেছিলাম এই বছরে তারপরে গত বছরটা ফাঁকা গেছিলো গত বছরটাও করা হয়নি তো ভেবেছিলাম একে মানে কি বলবো যে ভেবেছিলাম আর হয়তো কেউ ফেলবে না ঠাকুর হঠাৎ করে কালকে রাত্রির বারোটা বাজে তখন বাড়িতে বোম পড়লো হঠাৎ করে তোমাদেরকে ভিডিও ক্লিপটা চলো দিয়ে দেবো একটুখানি ঠিক আছে ভিডিও ক্লিপটাও দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো তার আগে বলি তোমাদেরকে হঠাৎ করে মানে রাত্রির বারোটা বাজে তো চলো আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও তো এখন বাজে রাত বারোটা আমরা সবাই শুয়ে পড়েছি হঠাৎ করে আমাদের বাড়িতে বোম পড়ল দিয়ে বেরিয়ে দেখছি কালকে কার্তিক পুজো কিন্তু আমাদের বাড়িতে ফেলে গেছে লক্ষ্মী ঠাকুর এটার কোনো মানে হয় তো আমাদের বাড়িতে দুই বছর ফেলেছে দুই বছর কার্তিক ঠাকুর ফেলেছে কিন্তু এই বছর দেখছি লক্ষ্মী ঠাকুর ফেলেছে তো এর মধ্যে এগুলো চিঠি ফিটি সমস্ত কিছু দিয়ে গেছে কারা কারা ফেলেছে তার নামও রয়েছে আর ফেলেছে হচ্ছে আমার এক ননদ আমার এক ননদ মানে আমার মামা শেষীদের মেয়ে ফেলেছে ওরা তো কি আর করা যাবে ফেলেছে যখন ঘরে তো তুলতেই হবে চিঠিটা ধর তো দেখো ঠাকুর তো ঠাকুরই হয় আমি মনে করব লক্ষ্মী ঠাকুর যেহেতু আমার বাড়িতে এসেছে মনে করব আমার মেয়ে এসেছে এরকমই আর কি তো দুই বছর আমরা কার্তিক পুজো করেছি আর এই বছর যেহেতু আমাদের লক্ষ্মী দিয়ে গেছে আমাদের লক্ষ্মী পুজো করতে হবে বাট লক্ষ্মী পুজোটা করতে পারবো না আসলে ওই যে পূর্ণিমা থাকবে না সেই কারণে তো আমার ভীষণই ইচ্ছা ছিল ভীষণই ইচ্ছা ছিল কিন্তু হলো না আর কি করবো তো দেখলে বন্ধুরা রাত বারোটার সময় দেখি হঠাৎ করে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর ফেলে গেছে হঠাৎ করে বোম পড়লো আওয়াজ শুনে সবাই বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ঠাকুর ফেলে গেছে কার্তিক ঠাকুর ফেললে তো আজকে পুজো করা হতো যেহেতু আজকে কার্তিক পুজো আর লক্ষ্মী ঠাকুর ফেলেছে লক্ষ্মী ঠাকুর কিভাবে পুজো করবো বলো পূর্ণিমা ছাড়া তো লক্ষ্মী ঠাকুর পুজো করা যায় না আর আজকেই ভোর তিনটের সময় পূর্ণিমা ছেড়ে গেছে সেই জন্য আজকে আর পুজো করা যাবে না এবার দেখা যাক মানে আমাদের ব্রাহ্মণকে মানে ব্রাহ্মণের কাছে গিয়েছিল বাবা শুনতে যে পুজো করা যাবে কি না তো ব্রাহ্মণ বলেছে যে আজকে তো ধর ভোরবেলা তিনটের সময় পূর্ণিমা ছেড়েছে আবার নেক্সট মানে মানে আবার যেদিন পূর্ণিমা লাগবে সেই দিন পুজো করলে করা যায় আর নইলে ঠাকুর ঠাকুর তোমরা রেখে দাও সারা বছর ঘরে একেবারে পরের বছর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করে দিও মানে এইটা হয়েই কথা হয়ে রয়েছে আজকে তো হবে না পুজো আজকে কোনো পূর্ণিমা নেই সেই কারণে পূর্ণিমা ছাড়া লক্ষ্মী পুজো হয় না তো এই যে ঠাকুরটা আমার হতো এই যে এইখানেই রয়েছে যদি কার্তিক ঠাকুর দিই আজকে পুজো করে নিতাম কিন্তু এই যে লক্ষ্মী ঠাকুর দিয়েছি কি আর করব বলো মুখটা আমি ঢেকে রেখেছি মুখটা ঢাকাই ছিল আমরা দেখেছি দেখে আবার মুখটা আর মানে আবার ঢেকে রেখে দিয়েছি আর এর সাথে চিঠি ফিঠি সমস্ত কিছুই রয়েছে আর দিয়েছে আমাদের নিজেদেরই লোক আমার মাম মাসি শাশুড়ি এবং আমার ননদ এরা তিন চারজন মিলে দিয়েছে ঠাকুরটা তো চলো তোমাদের কি চিঠিতে কী কী লেখা আছে একবার তোমাদের দেখাই তো এই দেখো বন্ধুরা এখানে এত বড় একটা চিঠি দিয়েছে পুরো কত কিছু লেখা আর এখানে ঠাকুরের দাম চেয়েছে দেখো এক হাজার আর এরা খেতে চেয়েছে কি জানো এখানে মেনুও লিখে দিয়েছে এই যে ফ্রাইড রাইস মটন কষা খেতে চেয়েছে বুঝলে তো মানে এত বড় চিঠি লিখেছে অনেক কিছু লিখেছে আর পরে শোনালাম না তোমাদেরকে আর এই যে এই যে নাম লিখে দিয়েছে কে কে দিয়েছে যাই হোক যেদিন পুজো হবে সেদিন ওদের খাইয়ে দেবো এখন তো আর পুজো হচ্ছে না কি আর করা যাবে তো চলো আমার ইচ্ছে ছিল পুজো করার কিন্তু কি অন্য কোনো উপায় নেই কোনো উপায় পুজো হচ্ছে না আর যাই হোক আমাদের বাড়ির সামনে যে বারোয়াড়িটা সেই বারোয়াড়িতে আজকে আবার কীর্তন রয়েছে সবাই কি খিচুড়ি খাওয়ানো হয় মানে বাড়ি থেকে সব বাড়ি থেকেই চাল ঠাল দিয়ে ওখানে খিচুড়ি রান্না হয় দিয়ে ওখানে খিচুড়ি খাওয়া হয় তো আমাদের বাড়িতে হিসাবে আজকে কোনো রান্নাই হয় না ওখানে খাওয়া দাওয়া হয় আমাদের পাড়াতে পুরো মানে প্রত্যেকটা বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া হবে বাড়ো বাড়িতে বাট যেহেতু আমার পাপের বাড়ি থেকে সবাই আসছে সেই জন্য রান্না করব নিরামিষই রান্না করব পনির ঠনির আরও অনেক কিছু করব তোমাদেরকে দেখাবো অবশ্যই কারণ যেহেতু বাড়ির সামনে কীর্তন প্রত্যেকটা বাড়িতে নিরামিষ হচ্ছে আজকে সেই আমাদের বাড়িতেও আজকে নিরামিষই হবে তো কালকে দেখা যাবে আমিষের পালা কি কি হয় তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি এই যে ঠাকুরের মুখটা আমি খুলেছি খোলার পরে এই যে অনিশ এসেছে ঠাকুর দেখতে ভালো করে করো ভালো করে ভালো করে দাঁড়া দাঁড়া ঠাকুরের দিকে ভোর হ্যাঁ ঠিক আছে এবার তো ঠাকুর দেখতে এসেছে তো পুজো আজকে আর হবে না কি করা যাবে তো আজ থেকে কিন্তু ইতু ঘট পুজো তো সেই জন্য আজ থেকে আমাদের বাড়িতে ঘট পেতেছে দেখতেই পাচ্ছো তো এখন পুজো হচ্ছে আর এই যে এর মধ্যে ঘটগুলো পাথা রয়েছে ঘটের উপর অনেক কিছু দেওয়া রয়েছে তো আজকে থেকে যেহেতু শুরু সেজন্য ঘট আজকে পেতে নিল তো এক মাস এটাকে পুজো করতে হবে এখানে আমাদের তুলসী মন্দিরের ওখানটাতেই রাখা হয় আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে বেলা বারোটারও বেশি সে তো দেখতেই পেলে আমাদের বারোয়ারতে কীর্তন হচ্ছে আর আমি কীর্তনের ওখানে একটু যেতে পারিনি তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু ভিডিওটা করিয়েছিলাম ও দোকান থেকে আসার পরে আর আজকে দুপুরে কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিই লাউ দিয়ে মুগের ডাল করেছে একদম গাঢ় গাঢ় করে আলু ভেজেছি বেগুন ভেজেছি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করেছি আর এদিকে বাঁধাকপি করছি বাঁধাকপিটা করলেই আজকে তরকারি হয়ে যাবে মানে রান্না বান্না হয়ে যাবে তো আমি বাড়ি চলে এসেছি আমি রেডিও গেছি আমার দশ মিনিট লাগলো রেডিওতে আর এই দেখো সে তখন থেকে রেডিও হচ্ছে তা রেডিও হয়নি তুমি তুমি অনেকক্ষণ থেকে রেডি হচ্ছে তাও রেডিও বলে আমি আসলাম আমি আসলাম দশ মিনিট মতো ধরে না হ্যাঁ তো আগের দিন আগের দিন ফেসবুকে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে মানে রাসের আগে মানে পুজো শুরু হয়েছিল না কিন্তু আমরা প্যান্ডেলগুলো দেখে এসেছিলাম তো আজ যাচ্ছি একদম পুরো সম্পূর্ণ প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তো হয়েছে তোমরা দেখেছিলেন হ্যাঁ ভীষণ ভিড় হবে তো চলো আজকে বেরিয়ে যায় আজকে সন্ধ্যার সময় বেরিয়ে যাচ্ছি কারণ ও ঠাকমার দাদু এসেছে

তো আমরা চলে এসছি এখন ডাকঘর মোড়ে এই ডাকঘর মোড় কত লোক এসেছি আমরা এক তো চলো এখন ঠাকুর দেখা শুরু হবে আমরা এখন তো চলো এবার যাই তো আমরা কিন্তু আজকে অনেক সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি আর হচ্ছে বাড়িতে তো তার আগে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি রান্নাবান্না করার পরে তারপরে তো চলে আসে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি সেই জন্য আর ভিডিও করা হয় না তারপরে আর কি আমার বোন আসেনি ওর পরীক্ষার সামনে বলে ও আর আসতে পারেনি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম আসবে বাট ও আসেনি শুধু শুধু ঠাম্মা দাদুই এসেছে আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলি সবাইকে নিয়ে আর আমার ঠাকমা দাদু এবং আমার মামাবাড়িরও কিছু কিছু মানুষকে নিয়ে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর আজকে আমার সাজটা কেমন লাগছে আর ড্রেসটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর আজকে কিন্তু মানে ঠাকুর দেখতে বেরিয়ে আমার অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালোও লাগছিলো আর এই দেখো আমাদের শান্তিপুরে ফেমাস ফেমাস জায়গা চলে এসেছি আর আসলে আমার কিন্তু রাসের ঠাকুর দেখা প্যান্ডেল দেখা দুই দিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো মানে যেদিনকে রাস পূর্ণিমা ছিল তার আগের দিনই আমি সব ঠাকুর প্যান্ডেল সব দেখে নিয়েছি ফাঁকায় ফাঁকায় টোটো করে সব প্যান্ডেল দেখে নিয়েছি তো দেখো আজকে কিন্তু ঘুরতে বেরিয়ে আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে আর সব তোমাদের সঙ্গে দেখা হলে আমার বেশ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো তারপরে প্রথমে চলে এসেছি আমরা এখানে আর চপ খেতে তো এখানে খেয়ে নিলাম একটা করে চপ তো চপটা বেশ ভালোই ছিল আর পাশকুড়ার তো ধরো মানে প্রত্যেকটা বড় বড় মেলাতেই বসে তো এই মেলাতেও বসেছিল বলে আমরা এখান থেকে একটা চপ নিয়ে নিলাম দিয়ে সবাই খেলাম বেশ বেশ এই ঠান্ডা ঠান্ডা আমেজে কিন্তু গরম গরম চপ খেতে বেশ ভালোই লাগে তো আবারও এক আমার মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগছে আর ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে আর এই মেলাটা হচ্ছে আমাদের শান্তিপুরের থানার মাঠ এইখানেও ভালো খুব সুন্দর প্যান্ডেল করেছে আর সমস্ত প্যান্ডেলগুলো আমি তোমাদেরকে দেখালাম না কিছু কিছু প্যান্ডেলই দেখালাম আর এই দিকে তারপর আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি একটু ধূপ পিঠে এই পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই শীতকালে এরকম ধোয়া ওটা গরম গরম এই ধূপ পিঠেটা বেশ ভালো লাগে আর এই দেখো আমার পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমার ঠাম্মা তা ঠাম্মাকে বলতে যেরম যে একটু ক্যামেরার দিকে তাকাও তো একদম ঠাকমা হেসেই দিল তো চলো তারপরে আমরা পিঠে ঠিঠে খেয়ে নিই শান্তিপুরের প্রায় সব প্যান্ডেলই আমাদের দেখা হয়েছে আর কিছু কিছু প্যান্ডেল আমি তোমাদের ভিডিওতে শেয়ার করছি কারণ সব প্যান্ডেল তো শেয়ার করা সম্ভব নয় এই যে এবার যে প্যান্ডেলটা দেখালাম ভীষণ ফেমাস একটা ভাইরাল প্যান্ডেল তো যেগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছে সেগুলো সেগুলোই ভীষণ ফেমাস হয়েছে প্যান্ডেলগুলো তো তারপর এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি একটু সবাই মিলে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের ফুল টিমটা আমরা যত সবাই মিলে এসেছি তো এই যে এখন সবাইকে দেখা গেল এই যে আমার পেছনে আমার ঠাম্মা দাদু আইসক্রিম খাচ্ছে মানে ঠাম্মা খায়নি খাচ্ছিল আইসক্রিমটা এই যে আমার পেছনে দাদুকেও দেখে নাও এদিকে আমার ননদ তারপর আমার মামা শ্বশুরের মেয়ে আর এক ননদ আমার শাশুড়ি মা এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু মুডটা খারাপ হয়ে যায় মানে একটু আর কি কি বলবো তো তারপরে এই যে এখান থেকে আমরা সবাই একটু পাপড় ভাজা খেয়ে নিচ্ছিলাম গরম গরম আর এই যে সবার পা ব্যথা হয়ে গেছে সবাই তো এখানে প্রায় বসেই পড়েছে আমারও ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছিলো আর এইখানে দেখো আমার আরও মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে এটা তো ভীষণ মিষ্টি ছিল ভীষণই খুব ভালো কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে এদের সাথে কথা বলে তারপরে আর কি ঠাকুর দেখতে দেখতে চলে আসলাম আমাদের শান্তিপুরে তো আমরা একটু একটু এই প্যান্ডেলের সামনে গানের সাথে সাথে তাল মেলাচ্ছিলাম নাচছিলাম তো প্যান্ডেলের সামনে আরো লোকজন ছিল ওরা আমাদের জন্য নাচার জায়গা করে দিচ্ছে বলছে এইখানটায় এসে তোমরা সাইডে নাচো আমরাও নাচি তো ওরা ওখানে অলরেডি নাচছিলোই তো বলছিল তোমরা এখানে এসে নাচো তাই বলছে তাই আমরা বললাম না না আমরা তো ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা জাস্ট একটুখানি মজা করছিলাম তারপরে চলে এসেছি একটা মথুরা কেকের দোকানে তো এখান থেকে আমরা সবাই মিলে মথুরা কেক খেয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই এবং আমি দুজনেই আমরা মথুরা কেক খেতে ভীষণ ভালোবাসি তাই বাড়ির সবাইকেও খাওয়ালাম আর আমরাও খেলাম আর এইদিকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এখান থেকে চিকেন বিরিয়ানি তো বাইরে থেকে আর বেশি কিছু এখন খাবো না একেবারে চিকেন বিরিয়ানিটা নিয়েই বাড়ি চলে যাব তারপরে হচ্ছে এখান থেকে যারা মানে বিরিয়ানি খায় না চিকেন খায় না তো তাদের জন্য এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এগরোল আর আমার দাদু তো ধরো ডিমও খায় না সেই জন্য আমার দাদুর জন্য আর এগরোল নিয়ে নিই অন্য এক দোকান থেকে জিলিপি নিয়েছি আমরা ঘুরে তোলা আসলাম বাড়িতে সব ঠাকুর দেখে নিলাম তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবার কেমন লাগলো শোনো তোমাদের কেমন লাগলো ঠাকুর প্যান্ডেল সবকিছু কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ভাই করে আজ লাগলো

চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবে একটু কমেন্ট করে তো চলো আজকের জন্য